আসসালামু আলাইকুম, আমি ধৈর্য রয়েছে আপনাদের সাথে টিচ এন্ড টেক চ্যানেলের পক্ষ থেকে। আজকে আমরা যে টেলিভিশনটি বিস্তারিত আলোচনা করব সেটি হচ্ছে সনির একটি স্মার্ট টিভি। তো আমরা হচ্ছে যে রেগুলার টিভির কিছু সিরিজ ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি আপনাদেরকে, যেহেতু আপনারা টিভি সম্পর্কে একটা আইডিয়াটা নিতে পারেন। তো সেই ধারাবাহিকতাতে আমরা আজকে সনির 43 ইঞ্চের একটি টেলিভিশন অর্ডারই নিয়ে এসেছি। সেখানে এটার স্পেসিফিকেশন এবং প্রাইস সবকিছু এখানে বিস্তারিত আপনাদেরকে ডিটেলস দেওয়ার চেষ্টা করব। তো চলুন হচ্ছে যে শুরু করে দেওয়া যায়। আমরা আজকে যে মডেলটি নিয়ে এসেছি সেটি 2019 সালে রিলিজ হয়েছে। তো এর আগের একটি মডেল কেন আমরা এনেছি সেটাই হচ্ছে কথা, কিন্তু আগের একটি মডেল রিভিউ করার কারণ হচ্ছে যে এটা খুব হাইপ রয়েছে মার্কেটে, যে কারণে এই টেলিভিশনটি রিভিউর জন্য নিয়ে আসা বা বিস্তারিত আপনাদেরকে জানানোর জন্য নিয়ে আসা। তো এটা হচ্ছে যে স্ক্রিন সাইজ 43 ইঞ্চ, ডিসপ্লে রেজুলেশন পেজে অনুকরণ আছে 1920 থেকে 1080, আর অপারেটিং সিস্টেম এটা লিনাক্স রান করতেছে। ডাইনামিক ওই 10 mm approx 974 628 268 mm, এটা তো ওয়াইফাই কানেকশন অ্যাভেলেবল পাচ্ছেন, যেটা একটি স্মার্ট টিভির জন্য আসলে খুবই জরুরি বলা যায়। আর ব্লুটুথ অপশনটা এখানে থাকছে না, HDMI এর দুটি অপশন দুটি রয়েছে। ব্যাকলাইট টাইপ ডিরেক্ট এলইডি ব্যাকলাইট টাইপ রয়েছে এটাতে। পিকচার প্রসেসর অপশনটি আপনারা পেয়ে যাচ্ছেন, দেন পিকচার মোড পেয়ে যাচ্ছেন, লাইক গেমস, গ্রাফিক্স, HDR গেম, HDR সিনেমা ইটিসি। অডিও পাওয়ার আউটপুট 5+5 এর দুটি পেয়ে যাচ্ছেন আপনারা এখানে। ভয়েস সার্চ অপশন আপাতত এই মডেলটিতে অ্যাভেলেবল না। এটার ওয়েটটি খুবই, এখানে কি পয়েন্ট বলা যায়, 7.8 কেজি হচ্ছে যে এই স্মার্ট টিভিটির ওয়েট, যেটা আসলে অ্যাপ্রিসিয়েট করার মতো একটা জিনিস যে এই ওয়েট হচ্ছে যে এরকম একটা টিভিশন পেয়ে যাচ্ছি আমরা, খুবই চমৎকার। তো এটা হচ্ছে যে আপনারা যদি নিতে চান তাহলে অবশ্যই আরো বছর করতে পারেন, দেখতে পারেন। আজ এ পর্যন্ত, আবার কোন টেলিভিশনের বিস্তারিত নিয়ে আপনাদের সামনে